স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নেন, এই যে হ্যাঁ স্ক্রিনশট নেনটা দিদি দেখাইতে ভুলে গেছি, এই যে সাথে একটা আপনার দোপাট্টা আছে না, দোপাট্টা না কি এটা হবে একটা কিছু, দোপাট্টা অনেক সুন্দর, এই যে মাঝে মধ্যে বাইধে এরকম করতে হবে, হেভি লাগবে। বিসমিল্লাহির রহমানির রাহিম, আপুরা সবাই ভালো আছেন আশা করি। আর আজকে আমি আপনাদের জন্য লাইভে এসেছি, আর লাইভে আজকে আপনাদের জন্য অনেক ধামাকা ধামাকা ড্রেস নিয়ে আসছি, আপনারা দেখে তো অবাক হয়ে যাবেন। আর আজকে এই ড্রেস গুলো খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমি দিব, আর এটা কিন্তু খুবই স্টক সীমিত, আপনারা দেরি করবেন না, লাইভ কিন্তু চলাকালীন অবস্থায় আপনারা অর্ডার করে দিবেন, নয়তো কিন্তু শেষ হয়ে গেলে পাবেন না। তো আমার লাইভটা দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন, আর আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে হ্যাঁ আপু লেখছে যে হ্যাঁ ক্লিয়ার আছে আপু, হ্যাঁ ধন্যবাদ প্রিয়া আপু আপনাকে। এখন আমি কথা না বলি তাহলে আপনাদেরকে আমাদের ড্রেসগুলো দেখাই, আর ঝটকা করে কিন্তু আপনারা অর্ডার করে দিবেন, পেজে মেসেজ করবেন, আমাদের প্রতিনিধি কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে দিবে। ঠিক আছে, আমি আমাদের আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখাই। এই যে দেখেন অনেক সুন্দর একটা টপস নিয়ে এসেছি আপনাদের জন্য, এই টপসটা কিন্তু একদম কোরিয়া থেকে এসছে, অনেক ভালো দেখছেন, এই যে কাজ করা, বুটিক্সের কাজ করা, খুবই রিজনেবল প্রাইস, এটা কিন্তু দাম না, আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের একটা কোট, এটা আবার মনে করবেন না যে দাম, আমাদের খুবই রিজনেবল দাম, কোনো সমস্যা নাই, সবাই কিনতে পারবেন। আর দেখি কে কি কমেন্ট করছেন, এখানে একটা নাফিজা আপু কমেন্ট করছে যে আপু ফ্রিসে সাইজ হবে কি না, আমার সাইজ হবে কি না, জি আপু এগুলো অবশ্যই হবে, এগুলো ফ্রি সাইজ, এগুলো ছোট বড় সবাই পড়তে পারবে, সবার গায়ে সুন্দরভাবে লাগবে, আপনি সুন্দরভাবে এটা আপনি পড়তে পারেন, ব্যবহার করতে পারেন, আপনি অর্ডার করে দেন আপু, পেজে অর্ডার করে দেন। তারপরে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পাঁচটা পার্ট, একটা দুইটা তিনটা না, পাঁচটা পার্ট, এটা নিলে আপনি জিতবেন। এই যে এটা হচ্ছে নিচের অংশ, নিচের অংশে আছে হচ্ছে আপনার এটা স্কার্ট, স্কার্টটা কিন্তু অনেক সুন্দর, ফ্রি সাইজ সবার কিন্তু হবে, এটা দেখেন হলুদ কালার, অনেক সুন্দর কালার, এই কালার কিন্তু বেশি নাই, থাকবে না, তাড়াতাড়ি ঝটপট অর্ডার করে দেন, যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন, আবারও বলছি যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন, আর কেউ পারাবারি করবেন না, দ্রুত পেজে মেসেজ দেন, স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নেন, এই যে হ্যাঁ স্ক্রিনশট নেন, আমি ওইটা সহ ধরি। এই যে দেখেন আপনারা ভালো করে দেখেন, অনেক সুন্দর লাগবে, এইভাবে পরে এইভাবে জামাই নিয়ে ঘুরে দিবেন, এরকম অনেক সুন্দর লাগবে। ও সাথে আর একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এই যে সাথে একটা আপনার দোপাট্টা আছে না, দোপাট্টা না কি এটা হবে একটা কিছু, দোপাট্টা অনেক সুন্দর, এই যে মাঝে মাঝে বাইধে এরকম করতে হবে, হেভি লাগবে। তারপরে হচ্ছে আর এক আপু কমেন্ট করছেন, আপু দাম কত, হ্যাঁ আপু অনেক কম দাম, এত কম দামে আর কেউ আপনাদেরকে দিবেন দিবে না, আমি ফার্স্ট বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি, খুবই রিজনেবল প্রাইস, এই আপু দেখেন লেখা আছে মাত্র 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। তো আপনারা স্ক্রিনশট নেন, নিয়ে পেজে মেসেজ করেন, আপু অর্ডার কনফার্ম করেন, স্টক সীমিত, আবারও বলছি স্টক সীমিত, দেরি হয়ে গেলে কিন্তু পাবেন না, আজকে লাইভ চলাকালীন অবস্থায় আমাদের প্রোডাক্ট যেগুলো আছে সব শেষ হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ তো ভিডিও দেখলেন আপনারা, আসলে যা বোঝাতে চাইছি হয়তো আপনার বোঝেননি, তো সেই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমার ওয়াইফ একটা অনলাইন থেকে একটা 3 পিস অর্ডার করছে, হয়তো পার্টি ড্রেস, সে বলছে মানে পার্টি ড্রেস, তো অনলাইন অর্ডার করছে, তারপরে আমি পার্সেলটা রিসিভ করি, রিসিভ করার পরে দেখি যে 8,000 টাকা। তো যাই হোক, 8,000 টাকা কোনো ব্যাপার না, নিজের ড্রেস 8,000 টাকা হতেই পারে, দামি হয়তো ভালো জিনিস হবে, তো সেই জিনিসটা আমি বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পরে ওকে যখন পরাই, আমার ওয়াইফ হচ্ছে আমার এই পর্যন্ত হবে 5 ফিট 2 ইঞ্চি, আর আমি তো 5 ফিট 8 ইঞ্চি, তো সেই ড্রেসটা ওকে যখন পরাই, ওর ড্রেসটা তো মানে এমন অবস্থা হয়েছে যে আমারও মনে হয় লুজ হবে, তো ওর ড্রেসটা যখন পরে, পরার পরে দেখি যে একদম নিচের পার্টটা যেটা দিছে, তো থেকে আরও প্রায় 10 ইঞ্চির মতো বড়, তো আসলে ফ্রি সাইজ বলে বলে যে পেজগুলো বিক্রি করেন যে ফ্রি সাইজ সবার হবে, আসলে আপনাদের তো ন্যূনতম কমন সেন্স থাকা দরকার, যে ফ্রি সাইজ বলতেছি একটা মানুষ 5 ফিট 7 ইঞ্চি হতে পারে একটা মেয়ে, বা 5 ফিট 4 ইঞ্চি হতে পারে, বা 5 ফিট হইতে পারে, তো সেই মানুষটাকে আপনি ফ্রি সাইজে দিবেন, তো তার কি ফ্রি সাইজ লাগবে, অবশ্যই সেই ফ্রি সাইজ হবে না তার, কারণ তার ফিটিং করে নিতেই হবে। তো আপনাদের এই কথাগুলোর কারণে কিন্তু অনেক স্ত্রীরা কিন্তু স্বামীর কাছে আবদার করে, আবদার করে সেই প্রোডাক্টগুলো কেনে, কেনার পরে এই যে এভাবে ধরা খায়, তো কতটা ধরা খায় দেখেন, এই প্রোডাক্টটা আমি আজকে নিজে পরবো, আমার ওয়াইফকে পরাইছি, পরানোর পরে ও নিজেই অসন্তুষ্ট হয়েছে যে আসলে অনলাইন থেকে কেনাকাটা করতে তুমি বারণ করো, আসলে অনলাইন থেকে কেনাকাটা করলে অনেক ঠগা লাগে, বারবার ঠগা লাগে, এর আগে অনেক ঠকছে, আমি নিষেধ করছি, তারপরেও যাই হোক এবারও কিনছে, কিছু বলিনি, কিন্তু আজকে ঠকছে সে, আর যার কারণে নিজেই বুঝতে পারতেছে যে আমি ঠকছি। ড্রেসটা কিন্তু সুন্দর, অবশ্যই বলবো ড্রেসটা সুন্দর, কিন্তু হাইট যার আরো একটু বেশি তার জন্য ভালো, আর এটা সাইজের কথা বলা হয়েছিল, বলছে সাইজ আর নাই, ফ্রি সাইজ,
সাইজ, এটা সবারই হবে। তো যার কারণে আমার ওই খুব ভালোভাবেই ঠকে গেছে, এটা রিটার্নের কোনো পলিসিও নাই। তো আপনারা যারা বিজনেস করেন অবশ্যই রিটার্নের একটা পলিসি রাখবেন, কারণ কাস্টমারদের ঠকে লাভ নাই। আসলে কি বিজনেস যখন করবেন তখন কাস্টমারদের স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকবে, আপনাদের পেজে কিন্তু এমনিতে সেল বেড়ে যাবে, এবং সে আরেকজনকে বলবে, আরেকজন আরেকজনকে বলবে যে এটির সেল প্রোডাক্ট কিনছি ভালো হয়েছে। তো এতে করে আপনার বিজনেস ডেভেলপ হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, যাতে কেউ প্রতারণার শিকার না হয়, আর রিটার্নের ব্যবস্থাটা করবেন। এই যে প্রোডাক্টটা দেখেন আমি এখন আপনাদেরকে পরে দেখাই, এটা যদি রিটার্ন পলিসি না থাকে এখন তাহলে ওর ফিটিং করতে কিন্তু আলাদা একটা কষ্ট হবে, এবং ওই ফিটিংটা কিন্তু হবে না যে ফিটিংটা এখন আছে। তো যাই হোক আমি পরে দেখাই, দেখেন এটা হচ্ছে নিচের পাটটা, দেখেন নিচের পাটটা এইখান থেকে যদি ধরি আমার বুক থেকে একদম পা পর্যন্ত লেগে গেছে, তাহলে এটা ওর তো আমার এই পর্যন্ত, ওর যদি এরকম হয় তাহলে ও তো একদম নিচে মানে ময়লা আবর্জনা সহ ঝাড়ু দিয়ে চলে যাবে। দেখেন আমি পরে দেখাই, দেখেন এটা কিন্তু আমার মাজা, হ্যাঁ আমার মাজা, আর আমি 5 ফিট 8 ইঞ্চি মানুষ, আমি আমার মাজা, তাতে দেখেন যে এই অবস্থা পাই, এই যে ঠিক এইভাবে যদি কেউ হাঁটে ও এভাবে হাঁটে, মনে করেন যে এইভাবে যদি হাঁটে এমনিতে তো পায়ের নিচে যা বাঁধতেছে ময়লার মধ্যে, মিনিমাম ওর এটা হওয়া লাগতো এমন এমন। এখন এই জিনিসটা কেটে ঠিকঠাক করতেও দেখা অনেক সময় নষ্ট করে ফেলতে পারে, তার মানে কি পুরো টাকাটাই কিন্তু লস, তাই না? এখানে এইভাবে এইভাবে বুদ্ধি করাই তাহলে তো হলো না, এটা বললো এটা কোনো বলেন যার পেজের এই প্রোডাক্টটা। আপনি অবশ্যই ভিডিও যদি দেখে থাকেন, আপনি যদি আমি ওর হাজব্যান্ড হয়ে পরে দেখাচ্ছি যে ওর হাজব্যান্ড লম্বা একটা হাজব্যান্ড, তারপরে মোটামুটি লম্বা, বেশি লম্বা আমি না, মোটামুটি লম্বা, তারপরেও দেখেন আমারই এই অবস্থা, তাহলে ওর কি হতে পারে? তো ফ্রি সাইজ বলে বলে ভাই প্লিজ বিক্রি করবেন না, শুধু শুধু মানুষকে ওইভাবে প্রচারিত করবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসলে দুষ্টমি করলাম, কেউ কিছু মানে খারাপভাবে নিয়ে নেবে ব্যাপারটা, দুষ্টমি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।